আমি নেমে পড়েছি, দেখো গোড়ালি ভেজাতে, গোড়ালি ভেজাতে কেন পরে নামবো? অপারেশন দেখো আমরাও খুবই ভালো আছি গাইজ। এখন কটা বাজে জানো? এখন হচ্ছে ভোর 5:10 বাজে। আমরা সবাই উঠে পড়েছি, তার কারণ আছে কেন উঠে পড়েছি বলছি। আজকে হচ্ছে 9th March, আজকে আমাদের 16th ম্যারেজ অ্যানিভার্সারি। তার জন্যে আমরা আজকে একটু বাইরে বেরোচ্ছি, বাইরে দুদিনের একটু বাইরে বেরোচ্ছি, দুদিনের জন্য একটু বাইরে আউটিংয়ে যাচ্ছি। আর ওই যে দেখো সঞ্জীব ওখানে রেডি হচ্ছে, এই যে তাকাও, এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন কটা বাজে বলো? এখন বাজে 5:20, সকাল 5:20, ভোর 5:20। আমরা সাধারণত এই সময় উঠি না, আজকে উঠে পড়েছি। কারণ আজকে বাবানের পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা, এখনো রেজাল্ট আউট হয়নি। আর আমাদেরও আজকে একটা বিশেষ দিন শুনলেই তো, সেরকম দূরে কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং নেই, কাছাকাছি ভাবলাম দুটো দিন একটু জাস্ট কাটিয়ে আসি। এবার দীঘাটা অনেকবার গেছি, এবার ভাবলাম নতুন বকখালিটা ঘরের কাছে, আমাদের খুবই কাছে, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। ভাবলাম একটু নতুন এই জায়গাটা একটু ঘুরে আসি। দুদিন একটু টাইম পেয়েছি হাতে, বেশি ছুটি এখন মানে দোকান বন্ধ করা সম্ভব না, তাই দুদিন একটু কাছে ধারে গিয়ে জাস্ট দুটো দিন একটু সময় কাটিয়ে চলে আসবো, এটাই প্ল্যানিং। আর এই দেখো আমাদের লাগেজ, দুদিনকার জন্য যাচ্ছি, এই যে লাগেজ, ঠিক আছে, এই যে, এই যে বাবা নে বিস্কুট, বিস্কুট খা খেলো, একদম খালি পেটেও নিয়ে যাচ্ছি না, আবার গ্যাস ট্যাস হয়ে যাবে। আর হ্যাঁ গাইজ, আজকে আমরা একা যাচ্ছি না, আমরা তিনজন তো যাচ্ছি, আমাদের তিনজনের সাথে আমার এক বান্ধবী যাচ্ছে, ওরা ও ওর হাজবেন্ড আর ওর মেয়ে, ওরা তিনজন যাচ্ছে আর আমরা তিনজন যাচ্ছি। তাহলে গাইজ চলো, আমরা দুগা দুগা বলে বেরিয়ে পড়েছি। আর আমরা জানো যখন বেরিয়েছি তখন পুরো দেখো পুরো অন্ধকার ছিল, আর যাই হোক অন্ধকারের মধ্যেই বেরিয়ে গেছি। আর একটু একটু এখন সবে আলো ফুটেছে। আর আমাদের সাথে যারা যাচ্ছিল, আমার বান্ধবী ওই যে সামনে যাচ্ছে, ওর মেয়ে হাজবেন্ড আরও, তাদের সাথে মিট হয়ে গেছে। আর বলতে বলতে আমরা বরানগর স্টেশনে এসে পৌঁছে গেছি, এই যে বরানগর স্টেশন। আর ওখানে সঞ্জীব টিকিট কাউন্টারে চলে গেছে টিকিট কাটবে বলে। আর এই যে দেখো বরানগর ফ্লাইওভারটা। দাদা ঠান্ডা লাগছে? ঠান্ডা আছে, সকালবেলা রে, বেলা হোক না তখন দেখবে রোদুটা উঠুক কিরকম গরমটা লাগে। তো গাইজ দেখলে তো আমরা বরানগর স্টেশনে বসেছিলাম, আর বরানগর স্টেশনে বসে থেকে আমাদের ট্রেনটা 6:10 ছিল, ঠিক একদম পাক্কা ডট 6:10 আমাদের ট্রেন বরানগর স্টেশনে ঢুকে পড়েছিল, আর আমরা 6:10 ট্রেনটাতে উঠে পড়েছিলাম। যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো, আর বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেও গেছি। আর এটা হচ্ছে শিয়ালদা সাউথের দিকটা, দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা সাউথের দিকে ট্রেনে উঠবো বলে। যাই হোক গাইজ, শিয়ালদাতে এসেও আমাদের বকখালিতে যাওয়ার মানে নামখানা স্টেশনে যাওয়ার, নামখানাতে যাওয়ার ট্রেনটাও একদম কারেক্ট টাইমে এসে এসে গেছিলো, তাই আমরা এখানেও তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেছিলাম। আর ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, কেন বলো তো? আমরা সকালবেলা তো কিছু ব্রেকফাস্ট করে বেরোইনি, কারণ তোমরা তো দেখলে যখন বেরিয়েছিলাম তখন মানে পুরো অন্ধকার ছিল, তাই সকালবেলা অত আর্লি মর্নিংয়ে কিছু মানে খেয়ে বেরোইনি। তাই রাস্তাতে ট্রেনে বসেই আমরা একটু ঝালমুড়ি পাইপ পাঁপড় খেয়ে নিয়েছিলাম। তাই আর এই পাইপ পাঁপড়টা দেখে মানে ছোটোবেলায় মানে বিভিন্ন রকম স্মৃতি মনে পড়ে। তাই সঞ্জীব আমার, আর পাইপ পাঁপড় তো আমার ভীষণ মানে ভালো লাগে, তাই সঞ্জীবকে বললাম একটু কেনো পাইপ পাঁপড়। তাই গঙ্গা বললো মানে আমার বান্ধবী এই যে গঙ্গা, ওকে ও বললো না আমি কিনছি, তাই ও কিনলো। আর এই কেনার পরে আমরা বিভিন্ন রকম পোজে ফটো তুলছিলাম। যাই হোক খুব মজা লাগছিলো যাওয়ার সময়, জানি না কোথাও যাওয়ার সময় খুব মানে ভালো লাগে আর খুব আনন্দ হয়, আর ততটাই ঠিক ফেরার সময় খুব মন খারাপ হয়ে যায় এবং এনার্জিও লস হয়ে যায়। তো গাইজ ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি, অবশেষে এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন নামখানাতে।
আর দেখো এখানে এখন কত ভিড় রয়েছে। আমরা কটা নাগাদ পৌঁছেছি? 11টা মনে হয় আমার। ঠিক আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন আমার ঠিক মনে নেই টাইমটা, মোটামুটি মনে হয় 11টা। আর এই যে স্টেশন হচ্ছে নামখানা। আর গাইস, নামখানাতে নেবে আমরা সোজা হাঁটিহাঁটি পা করে চলে গেলাম একটু খাওয়ার উদ্দেশ্যে। কারণ তোমরা তো দেখলে আমরা সকালবেলা সেরকম কিছুই খেয়ে বেরোনি, ওই ট্রেনের রাস্তায় যেরকম একটু ঝালমুড়ি পাইপ পাঁপড় এইসব খেয়েছিলাম। তাই আমরা একটু চলে গেলাম একটু খাওয়ার উদ্দেশ্যে। আর এই যে সামনে দেখো কত টোটো অটো, এগুলো সব অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে। আর আমরা চলে এসেছি একটু মানে হোটেলে খাওয়ার উদ্দেশ্যে। আর আমরা নিয়ে নিয়েছিলাম এখানে বিখ্যাত পেটাই পরোটা। এখানে জানো তো মানে পেটাই পরোটাটা ফেমাস এখানকার খাওয়ার, পেটাই পরোটা আর তরকারি আমরা নিয়ে নিয়েছিলাম খাবো বলে। তো গাইস, ওখানে খাওয়া দাওয়ার পর্ব তো কমপ্লিট হলো। কমপ্লিট করে আমরা সোজা টোটোতে উঠে গেছিলাম। টোটোতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ওখানে দেখো যেতে যেতে এই বকখালিতে যেতে যেতে এখানে ব্রিজটা আছে না, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই যে দেখো সামনেতে দেখা যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই যে ব্রিজটা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, এত সুন্দর লাগছিল দেখতে যে উঠছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর উঁচুতে উঠে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল মানে দৃশ্যটা দেখতে। গাইস, আমরা ফাইনালি বকখালিতে এসে পৌঁছেছি। আর বকখালিতে পৌঁছে এসে হোটেলেও চলে এসেছি। হোটেলে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, এবার একটু সমুদ্রে যাব। এখানে তো এসে সমুদ্রে তো স্নান করতেই হবে। আর এখন কটা বাজে, কটা বাজে গো? এখন পৌনে দুটো বাজে, ভীষণ খিদেও পেয়ে গেছে। তা আমাদের সাথে যারা এসছে আমার বান্ধবীরা, ওরা বললো একসাথে একবারে বেরিয়ে চল, বেরিয়ে গিয়ে একবারে খেয়ে নেবো, লাঞ্চটা করে তারপরে সমুদ্রে ঝাঁপ মারবো। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই নিয়ে তুমি কিছু বলো। শুধু হোটেলে ডিটেলস তো দিলে হবে না, সেই জন্যই আজকে আমরা আর দুজনে একটু টাইম স্পেন্ড করবো, এবারে একটু বাইরে সেলিব্রেট করবো বলে ওই জন্য আমরা বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি। বকখালিতে দুদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে চলেছি, রান্না বান্না এসব করতে করতে আর ভালো লাগছে না। বললাম চলো দুদিন আগে অ্যানিভার্সারি, ওই জন্য আমরা ওইখানে গিয়ে সেলিব্রেট করি। তুমি বলো কি বলবো? কি বলবো, দেখতে দেখতে 16টা বছর কেটে গেল। এক যুগ পার হয়ে গেছে। শুধু 16 বছর না, 16 বছর হচ্ছে বিবাহিত জীবন কাটলো, তার আগে আরো মানে 12 বছর আছে প্রেম, টোটাল 28 বছর। 28 বছর দেখতে দেখতে কেটে গেল। তো প্রত্যেকবারই বাড়িতে থাকি, এবার বেশি দূরে কোথাও যাওয়ার মতো সময়ও নেই। আর তারপরে বাবানের এই মাসে খাতা বেরোবে ফাইনাল এক্সামের, তারপরে মার্কশিট বেরোবে, তারপরে বই দেবে, অ্যাডমিশান আছে, এখন কোনো ডেট ফাইনাল করেনি কবে কোনটা হবে। তো বড় ট্যুরে বেরিয়ে গেলে হঠাৎ করে যদি কিছু ডেট দিয়ে দেয় সবই এই মাসে হবে, মুশকিলে পড়ে যাবো। তারপর আমার দোকানটাও এই মাসে অতদিন বন্ধ করা সম্ভব না, এই জন্য বললাম যে চলো মানে কাছাকাছি এক দুদিন কোথাও একটু ঘুরে আসি। তো কাছাকাছির মধ্যে আগেই প্রথম যেটা মনে পড়ে সেটা দীঘা, কিন্তু দীঘা অনেকবার গেছি আর দীঘাটা এখন এত বেশি মানে গ্যাঞ্জাম হয়ে যায়, এত বেশি লোক হয়। তো ওই জন্য বললাম চলো বকখালিটা ঘরের কাছে আছে, কিছু রিজার্ভেশনও আগে থেকে করতে হয় না, দুম করে বেরিয়ে যাই, গিয়ে একটু ঘুরে আসি। বকখালিটা আগে আমাদের কোনোদিন আসা হয়নি, সেই জন্য ভাবলাম যে চলো এই দিনটা একটু ঘুরে আসি বাইরে থেকে কাছাকাছির মধ্যে। তো সেই জন্যই বকখালি আসা। আমি ফার্স্ট টাইম এলাম বকখালি, ওই জন্য ফার্স্ট টাইম বকখালি আমরা ফার্স্ট টাইম এলাম, আমি ওই জন্য বললাম বকখালিতেই ঘুরে আসি চলো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো
আরো সব ডিটেইলস দেবো। দেখো গাইস, আমি রেডি টেডি হয়ে, আমরা রেডি টেডি হয়ে পুরো একদম বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করব বলে। আর মানে সমুদ্রে স্নান করার আগে তোমাদের যেরকম বলেছিলাম না, আগে লাঞ্চ করব তারপরে সমুদ্রে স্নান করব, কারণ আমার বান্ধবী বলে বললো যে আগে খেয়ে নিই তারপরে স্নান করব। তাই আমরা ওর কথা অনুযায়ী আগে লাঞ্চ করতে চলে এলাম হোটেলে, তারপরে সমুদ্রে স্নান করব। আর আমরা লাঞ্চে নিয়েছিলাম এক থালি। দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি হোটেলে, এই যে সঞ্জীব খাচ্ছে, বাবান খাচ্ছে, আর ওইখানে গঙ্গা আর দাদা মানে ওর হাজবেন্ড ওখানে খাচ্ছে। আমরা এক থালি অর্ডার দিয়েছিলাম, খেয়ে দিয়ে এবার সমুদ্রে যাব স্নান করতে। গাইস, আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে আমরা সমুদ্রের কিনারেতে চলে এসেছি। আর দেখো সমুদ্রটা কত দূরে, তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অনেক দূরে জলটা চলে যাচ্ছে, চলে গেছে কত দূরে সমুদ্র। ওই যে দূরে সব স্নান করছে ওইখানে, ওইখানে সমুদ্রটা কত দূরে জল চলে গেছে। এরপরে যখন বিকেল হবে তখন আবার জলটা এদিকে চলে আসবে। আর গাইস, আমরা তো সমুদ্রতে এসেছি, বকখালিতে এসেছি তোমরা জানো। আর বলেছিলাম না যে আমরা আমার এক বান্ধবীর সাথে এসেছিলাম, এই যে এ হচ্ছে সেই বান্ধবী, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি এতক্ষণ। ও হচ্ছে আমার বান্ধবী গঙ্গা। এই যে হ্যাঁ, আমরা এসেছি সমুদ্রে, খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে। ও হচ্ছে আমার বান্ধবী, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমরা একসাথে আজকে টাইম স্পেন্ড করবো বলে ও আমাদের সাথে এসেছে। আমরা ওরা তিনজন আর আমরা তিনজন, একদম ঠিক আছে। চলো তাহলে এবার সামনে তোমাদেরকে সমুদ্রটা দেখাই, দেখিয়ে এবার ফোনটা অফ করে আমরা জলে ঝাঁপ দেবো। গাইস গাইস, আমরা অবশেষে এসে পৌঁছেছি আমাদের সমুদ্র পাড়ে। দেখো উফ, আর বাবান ওখানে, দাবা না যাস না বাবা, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের জলে। বাবা না যাস না, বলো বাবা, বাবান বলছে ভুলেই গেছি স্নান করে। বাবানকে ধরো, কিরে আয়, চল চল, এবার আমি এ করি ফ্রন্ট, আমি নেমে পড়েছি। দেখো গোড়ালি ভেজাতে, গোড়ালি ভেজাতে কেন বলে নাববো, দেখো তো আমি কিছু দেখতে পাচ্ছি না, জলটা এই কি বলে রোদটা পড়ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, এই জল দেখলে আর কি মাথা ঠিক থাকে বলো। আর ওইখানে দেখো কত ঢেউ নেই, একদম ঢেউ নেই, একদম ঢেউ নেই। যাই হোক, আজকে খুব ভালো দিন কাটাচ্ছি, ওই একদম ভালো দিন কাটাবো বলেই তো এখানে চলে এসেছি, বাড়িতে থাকবো না বলেই তো এখানে চলে এসেছি, আজকে আমি এইভাবে কাটাবো বলে। আর দেখো ওই যে চলে যাচ্ছে, আমি আজকে অ্যানিভার্সারি, কি গো আজকে অ্যানিভার্সারি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আজকে অ্যানিভার্সারি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। গাইস আমাদের স্নান হয়ে গেছে, দেখো আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেছি স্নান করে। দেখো এখন বিকেল 5টা বাজে, আমরা এখন স্নান করে আসছি, এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে সমস্ত জামা কাপড় চেঞ্জ করব, মাথা ফাটা। দেখো কথা বলছি তুমি, যা জামা কাপড় চেঞ্জ করব, জামা কাপড় চেঞ্জ করে দেখো মাথায় পুরো মানে সমুদ্রের জল লেগে কি অবস্থা, এসব মাথা এখন পুরো শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে থাকিয়ে ঠিক করতে হবে। আর মুখেটা তো জল দেবো না ভেবেছিলাম, আর ছেলে এত মুখে জল ছিটিয়ে দিয়েছে আমার মুখে টেন পড়ে যাবে। আর এ মহাশয় দেখো কি করেছে, আমাকে টেনে নিয়ে গেছে। সব টেন ফেন সব আমরা পারবা করি না, সমুদ্রে এসে এনজয় করব, ফুল দামে স্নান করব, টেন পুরুক প্যান পুরুক এমনি কালো, আর কি পড়বে এর উপরে। আর আমার ছেলে সমান ওইখানে একটা বর্ডার পড়েছে জলে, ওখানে যাওয়ার জন্য ছটফট করছে। গাইস আমরা সমুদ্র থেকে স্নান টান করে চলে এসেছি, বিকেলে ড্রেস আপও করা হয়ে গেছে, এবার এখন হচ্ছে কেক কাটিং। তোমরা তো জানো আমাদের আজকে 16th ম্যারেজ অ্যানিভার্সারি, তাই জন্যে এখন কেক কাটিং হবে। কেক কাটিং হয়ে হওয়ার পরে তারপর আমরা বিচে যাব। চলো এখন তাহলে কেকটা কেটে নিই, আর দেখাচ্ছি তোমাদের কেকটা। আর এই যে দেখো কেকটা, এইখানে
মানে একটা দোকানও নেই যেখানে ভালো কেক পাওয়া যাবে। একটা দোকান পেয়েছিলাম, সেখানে এই কেকটা পেয়েছি। তাও ট্যাগটা ছিল বার্থডের ট্যাগ, অ্যানিভার্সারি কোনো ট্যাগ ছিল না, যার জন্য এইটাই কিনে আনা হয়েছিল এবং বার্থডে ট্যাগটা তুলে দেওয়া হয়েছিল, এবং যার জন্য অ্যানিভার্সারি কোনো ট্যাগ ছিল না বলে কিছুই লিখে দিতে পারেনি, তাই লিখে মানে ট্যাগও দেওয়া হয়নি, কিছুই লেখা হয়নি, জাস্ট কেকটা কাটা হবে। বুঝতে পারলে? এই পিসটা আমি আমার লাভবার্সকে খাওয়াবো। এই এত বড় বাইট করে না বাবা, কত বড় বা হা হা এই পিসটা থেকে খাওয়াবো না, মুখেরটা খাওয়ার প্রতি অন্য একটা খেতে সবাইকে খাওয়াবো, এটা তোকে খাওয়াবো। ভিডিওটা করতে হবে, একটা পিস কাটো, কেটে সবাইকে খাইয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। এখন কেক ডিস্ট্রিবিউট হচ্ছে গাইস, যে কেক কাটা হলো সে কেক খাচ্ছে, গঙ্গা কেক সবাইকে সার্ভ করছে। এই কেক কাটা কাট। গাইস কেক তো কাটা হয়ে গেছে, তোমরা দেখলে কেক কাটা হয়ে গেছে। আরে এটা এখনি চিনি না, কোথায় রেখে যাব? তুমি খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। যাইও গাইস, কেক তো কাটা হয়ে গেছে তোমরা দেখলে, এবার আমরা বিচে যাব। তাহলে এবার চলো বিচে যাই। তো গাইস আমাদের তো কেক টেক কাটা হয়ে গেছে, কেক টেক কেটে কেটে আমরা আর কেক খেয়েও নিয়েছি, এবার থামস আপ খাবো আমরা। আর দেখেছো তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখেছো, প্রত্যেকটা ব্লগেই আমি মানে আমি কেক টেক কাটতাম, এবার আমার বান্ধবী গঙ্গাই সব করেছে, কেক কেটেছে, আর এবার থামস আপও মানে ঢেলে বোতলে মানে গ্লাসে ঢেলে সবাইকে সার্ভও করেছে। যাই হোক, আমার অনেকটা মানে কাজ হালকা করে দিয়েছে ও। যাই হোক, এবার থামস আপ থামস আপ খেয়ে এবার আমরা বিচে যাব। তো হোটেলে কেক কাটিং পর্ব সেরে আমরা চলে গেলাম বিচের উদ্দেশ্যে। বিচের সামনে গিয়ে দেখলাম একটা খুব সুন্দর মন্দির, আর বিচের রাস্তা দুধার দিয়ে অসংখ্য দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, ঝিনুকের, যেসব সমুদ্রের পাড়ে ঝিনুকের বিভিন্ন ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, তারপর কাঠের জিনিস, এমন অসংখ্য নানা রকম দোকান, টুপির দোকান, কোনো মানে শেষ নেই দোকানে, দুধার দিয়ে প্রচুর দোকান। আর বাড়ি থেকে তো মেয়েরা সব বলে যায় এবার কিন্তু কিছুই কিনবো না, কিন্তু ওখানে গিয়ে সেই কেনাকাটা যথারীতি তারা শুরু করে দেয়। আর আমরা গিয়ে পেছনে দাঁড়িয়ে রয়েছি, একবার এই দোকান, একবার ওই দোকান, একবার এই দোকানে গিয়ে জামা কিনছে, একটা ওয়ান পিস কিনলো, আবার ওই দোকানে গিয়ে ব্যাগ কিনছে, আর আমরা দাঁড়িয়ে আছি কখন কেনাকাটা শেষ হবে, আর আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে যাবো। যাই হোক, কেনাকাটা তো করবেই, যতই বাড়ি থেকে বলে যাক কিনবো না কিনবো না, ওখানে গিয়ে সেই কেনাকাটা করবে। কেনাকাটা সেরে আমরা চলে গেলাম বিচে। বিচে গিয়ে তো অবাক কাণ্ড, দিনের বেলা যে বিচটাকে দেখছিলাম যে একদম যেন মানে কীরকম একটা ফাঁকা ফাঁকা, লোকজন নেই, আর রাত্রিবেলা গিয়ে দেখছি বিচটা অসাধারণভাবে সেজে উঠেছে, যে দোকানগুলো সব বন্ধ অবস্থায় ছিল রাত্রিবেলা সেই দোকানগুলো সব খুলে গেছে, আর প্রত্যেকটা দোকানে লাল নীল এলইডি লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো যেন বিচটার পুরো রূপটাই পাল্টে দিয়েছে। হ্যাঁ, কী নেই সেখানে, সবই অবশ্য খাবারের দোকান, এই দেখো সব মাছ ভাজার দোকান, এখানে একদম টাটকা মাছ পাওয়া যায়, সেই মাছগুলো তোমরা যেটা খেতে চাও সেটা তোমাদের সামনেই একদম ভেজে দেবে। খুব সুন্দর সব মাছগুলো আমরা দেখলাম, আগে অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম, তারপর আমরাও সেখান থেকে মাছ ভাজা করে খেলাম। আমরা পমফ্রেট মাছ ভাজা খেয়েছিলাম আর আমুদি মাছ, দুরকম মাছ ভাজা আমরা খেয়েছিলাম, খুব সুন্দর টাটকা মাছ, খেতেও বেশ ভালো লাগছিল গরম গরম। মাছ ভাজা ছাড়াও এখানে আরও অনেক দোকান আছে,
এরপর আমরা চলে গেলাম রাতের ডিনার সারতে। ওই রাস্তার পাশেই একটা এসি রেস্টুরেন্টে আমরা ঢুকলাম, আর আমরা একটু মেলানোমেশানো ডিনার নিয়েছিলাম। বাবা নিয়েছিল চিলি চিকেন আর রুমালি রুটি, আর আমরা নিয়েছিলাম এগ চাউমিন আর তার সাথে মোগলাই। সব মিলিয়ে মিশিয়ে একটু খেলাম, যে একরকম কেন খাবো, সব রকম মিলিয়ে মিশিয়ে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। গাইস, তোমরা তো দেখলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে। সকাল থেকে শুধু জার্নি করলাম, সেখানে হইল্লোড় করলাম, সমস্ত কিছু তোমাদের দেখালাম, আর পাচ্ছি না, শরীর আর দিচ্ছে না। তো সারাদিন প্রচুর এনজয় করেছি, প্রচুর হুড়োহুড়ি করেছি, লাফালাফি করেছি, খুব ভালোভাবে আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম। প্রতিবার তো বাড়িতে বসে সেলিব্রেট করি, এবার একটু অন্যভাবে একটু বাইরে এসে, যদিও খুব বেশি দূর নয়, তবুও ঘরের বাইরে, বাড়ির বাইরে বেরিয়ে একটু নতুনভাবে দিনটাকে সেলিব্রেট করলাম। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আজকে আর শরীরে দিচ্ছে না, এবার ঘুমিয়ে পড়বো। আমরা হোটেলে ফিরে এসেছি বাইরে খাওয়া দাওয়া করে। তো আর বেশি কিছু বলবো না, আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ঠিক আছে, চলো তাহলে এবার চলি, তাহলে আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা টাটা টাটা।